আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমার ইউটিউব চ্যানেল ঠিকানা ডটকম এর পক্ষ থেকে স্বাগতম। আমি এসি নোমান ভাইদের বাসায় কবুতর দেখার জন্য, তো চলেন একটু তার সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন নোমান ভাই? আলহামদুলিল্লাহ। এই তো আসলাম আসলে আমার দর্শকদের কবুতর দেখানোর জন্য, তারা যেন উদ্বুদ্ধ হয় এই কাজে, হ্যাঁ ভালো কাজে, বেকার না থেকে। এই ব্যাপারে আপনার কি মানে পরামর্শ কি থাকে? আসলে আলহামদুলিল্লাহ কবুতর পালনে এটা প্রথমে একটা একটু টাকায় কথা বলেন, সমস্যা নেই, আল্লাহ সুবহানাহু তাআলার একটা নিয়ামত কবুতর, আর সেটাকে আমরা এখন অনেকেই এটা ব্যবসা বলেই বাণিজ্যিকভাবে কবুতর পালন করে থাকি, অনেকে শখের বশত পালন করে থাকি। জি জি জি। তো সব মিলে আর কি, যারাও শখের বশত থাকে তাদেরও আস্তে আস্তে ধীরে ধীরে সব মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার আশীর্বাদে আমি মনে করি এখন বর্তমান এই দুনিয়ার যে অবস্থা, দুনিয়ার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সমাজ যারা ধ্বংসের মধ্যে চলে যাচ্ছে, বিভিন্ন অন্যায় উপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে, তো এই এতে করে তারা, আমি তাদের কাছে অনুরোধ জানাবো যে তারা যেন নিজে কিছু করতে চায়, এবং অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলার তরিকায়, আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ নিষেধ মেনে এবং হালাল পথে রুজি উপার্জনের জন্য চেষ্টা করে, এবং সেতে এতে করে হালাল উপার্জনের এতে করে এটা একটা আমার মনে হয় এটা একটা পন্থা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে অনেকেই এটা থেকে অনেক বেনিফিট পাবেন ইনশাআল্লাহ, সেটা যদি মানে নেক একটা নিয়ত থাকে, সৎ নিয়ত থাকে। কবিতর আসলে এটা লাভজনক একটা ব্যবসা আমি মনে করি আলহামদুলিল্লাহ, এবং যারা নতুন আসছেন এবং তারা অবশ্যই আপনারা বাজার থেকে কবিতর নেবেন, কিন্তু বাজার থেকে নেওয়ার আগে দেখবেন বাজারে কবিতর খুব মানে অশুকালা কবিতরটাই বেশি মিলে। কবিতর আপনারা যারা নেবেন তারা অবশ্যই ফার্ম থেকে কালেকশান করবেন, ফার্ম থেকে কালেকশান করলে কবিতরগুলো মানে ফার্মের শুধু আমার দিক আমারটা না, যত ফার্ম আছে সকল ফার্মের কবিতরগুলোতে সঠিক ট্রিটমেন্ট করা হয়, এই ট্রিটমেন্টের জন্য কবিতরের কোনো সমস্যা রোগ বালাই থাকে না, আর থাকলেও খুব কম। তাহলে এইগুলো আসলে মানে কি কি এগুলো আসলে সিরাজি বলে, আসলে সিরাজির ফ্রেশটা না যে ওটা হচ্ছে সিরাজির কস, এগুলো কস সিরাজি কস, ওই ওখানে একটা এটা এটা সিরাজি, লাল সিরাজি অনেক কবুতর দেখছি অনেক, হ্যাঁ সবগুলো আসলে সিরাজি আমার খোলা রাখা আছে, এই জন্য সিরাজির ফেসটা অনেক কম আসে, মানে কসই বেশি আসে। আর এটা তো আসলে তালার উপরে করে সকল কবুতর ছেড়ে দেওয়া আর কি, হ্যাঁ সকল কবুতর ছেড়ে দেওয়া, এখানে আসলে সকল কবুতর ছেড়ে দেওয়া সারা অবস্থায় থাকে। অনেক কবুতর আছে এখানে, এখানে টোটাল কত জোড়া হতে পারে? আমার ওইভাবে গণা নাই, তারপর আপনার 90 কেজির মতো কবুতর আছে, খুব ভালো লাগলো আসে, খুব সুন্দরভাবে আসলে ছেড়ে দেওয়া আছে। বাচ্চাটা আসছে ফ্রেশ সিরাজি, না এটা হ্যাঁ আপনার কস কচের বাচ্চা, খুব হেলদি আছে, অনেক খাওয়াই আর কি। হ্যাঁ খাবারগুলো কীভাবে দেন এখানে? আসলে আমি খাবার তিন প্রকারের খাবার দিই, আমি দুবেলা খাবার দিই, দুবেলা পানি দিই, খাবারের সঙ্গে ধান দিই, গম থাকে, ভুট্টা থাকে, মাঝে মাঝে সরিষা থাকে, মাঝে মাঝে আপনার মুরগির খাদ্য থাকে, যেটা অনেক পুষ্টিকর একটা কবিতরের জন্য আমার মনে হয়। মুরগির খাবার কোনটা? নারিশ নারিশের ফিট, ও ফিট, হ্যাঁ। দর্শক দেখছেন আপনারা, এটা হলো একদম তালার উপরে এই কবুতরগুলো পালন করছে নোমান ভাই, একদম ছেড়ে দেওয়া অবস্থায় টোটালি, হ্যাঁ এরা এই ছোটো এই এই ঘর দিয়ে বা এই রাস্তা দিয়ে বের হয়ে চলে যায়, আর এদিক দিয়েই ঢুকে আর কি, খুব সুন্দরভাবে এখানে ইয়ে করছে। অনেক কবুতর দেখছেন আপনারা, কোনো অসুখ বিসুখ নাই এই এখানে, সব
কবুতর ঘুরে দেখা যাবে সুস্থ আছে, ভালো, টোটালটাই ছেড়ে দেওয়া অবস্থায় পালন। এরকম আপনারাও চাইলে দর্শক আপনারা এভাবে কবুতর পালন করতে পারে। তো আপনি নুমান ভাই, হ্যাঁ, আসলে তো মানে আপনি কতদিন ধরে এখানে কবুতর পালন করছেন? আমার এটা আসলে আমি যখন সৌদিতে ছিলাম তখন আমার আব্বু দুই জোড়া কবুতর দিয়ে শুরু করে, আসলে আমি তখন ছিলাম না। আমি ছবি থেকে ব্যাগ দিয়ে আসার পরে আমার কবুতর হয়, সমস্যা নেই, আমার কবুতর আব্বু থেকে শুরু, আমার আব্বুর দ্বারাই কবুতরটা হয়েছে। তারপরে আমি আমার 3 বছর থেকে আমি কবুতর পালন করি, 3 বছর 3.5 বছর। আসলে এখানে কেউ যদি নতুনভাবে কবুতর পালন করতে চায় তাদের উদ্দেশ্যে কী বলবেন, তারা কি আসলে কীভাবে করলে? অবশ্যই আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথম তাদেরকে আহ্বান জানাবো দেশি কবুতর থেকে, দেশি কবুতর থেকে তারা একটা কবুতরের যে অভিজ্ঞতা, অসুখ থেকে শুরু করে ট্রিটমেন্ট, এই সমস্ত আসলে সকল কিছু জানার পরে তারা ফ্যান্সি কবুতরের দিকে অগ্রসর হবে, মানে ধীরে ধীরে, হ্যাঁ, আস্তে আস্তে, অবশ্যই এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে যাবে। হ্যাঁ, তো তাছাড়া তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো প্রিয় দর্শক, ভালো লাগলো, ভাইয়ের বাসে এসেছিলাম, দেখলাম, আপনাদের দেখাচ্ছি। তো সর্বোপরি যদি আমাদের এই প্রতিবেদন ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ঠিকানা.com সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর বেল বাটন প্রেস করে নোটিফিকেশন পাওয়ার জন্য অ্যাক্টিভ থাকবেন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম।